নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিমা নিরঞ্জনে লাঠিচার্জ পুলিশের, তীব্র উত্তেজনা বিসর্জন ঘাটে। বাংলাদেশে হিন্দু হামলা ও প্রতিমা ভাঙচুরে প্রতিবাদের ঢেউ শিলচরের বিসর্জন প্রক্রিয়ায়। ১৩টি সার্বজনীন ও প্রাতিষ্ঠানিক পুজোকে শারদশ্রী সম্মান জানাল হাইলাকান্দি হিন্দু জাগরণ মঞ্চ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতিমা নিরঞ্জনে আসা পুজো কমিটির কর্মকর্তাদের লাঠিচার্জ করল পুলিশ। এ ঘটনায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় শনিবার বিসর্জনের দ্বিতীয় দিনে শিলচর সদরঘাটে। জানা যায়, এদিন সন্ধ্যা 7:30 নাগাদ প্রতিমা নিরঞ্জনে আসা কনকপুর দ্বিতীয় খণ্ডের শ্যামানন্দ লেন পুজো কমিটির কর্মকর্তারা বিসর্জন ঘাটে এলে এ ঘটনা সংঘটিত হয়। প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মানুসারে কমিটির পক্ষ থেকে 4-5 জন সদস্যদের নিয়ে ভাসান প্রক্রিয়ার অনুমতি দেওয়া হয়েছিল গোটা বিসর্জন প্রক্রিয়ায়। কিন্তু শ্যামানন্দলেন পুজো কমিটির কর্মকর্তাদের আরও সদস্য নিয়ে ভাসান প্রক্রিয়া সম্পূর্ণ করার ইচ্ছে প্রকাশ করাতেই ঘটে সেই অপ্রীতিকর ঘটনা। পুলিশ প্রশাসন তখন তাদের বারণ করতে সাংসদ প্রতিনিধি পুলক দাস বলেন, তার পাড়ার পুজো এটি, তিনি নিজ দায়িত্বে ভাসান প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ঠিক সেই সময় কোনো এক লোক কে সেই এমপি নমিনি বলে উঠলে দেখা দেয় চরম উত্তেজনা। তখন কমিটির একদল যুবকরা আপত্তি জানালে তাদের লাঠিচার্জ করে পুলিশ। এতেই এক যুবক মাটিতে লুটিয়ে পড়ে। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন পুজো কমিটির কর্মকর্তারা। খবর পেয়ে বিসর্জন ঘাটে ছুটে আসেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, তিনি পুরো বিষয়টির তদন্ত করেন। এদিকে শনিবার মোট 58টি প্রতিমা বিসর্জন হয় এবং শুক্রবার অর্থাৎ দশমীর দিন মোট 178টি প্রতিমা বিসর্জন করা হয়।
বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও দেবী দুর্গার প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদের ঢেউ উঠল শহর শিলচরের বিসর্জন পরিক্রমায়। শনিবার ভাষণের দ্বিতীয় পর্বে পরিক্রমায় সামিল বিশিষ্ট জনসহ পূজা কমিটির কর্মকর্তারা হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের শীঘ্র গ্রেফতারের জোর দাবি তোলেন, পাশাপাশি ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। রাজ্য যুব বিজেপির পক্ষে জয়ন্ত চক্রবর্তী, ভোলা যাদব প্রমুখ বিসর্জন মিছিল থেকেই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে করা বার্তা ছুড়ে দেন, ধর্ম যার যার উৎসব সবার, তবে কেন বারবার বাংলাদেশে আক্রমণের শিকার হিন্দুরা, প্রশ্ন তোলেন তারা। নবরাত্রি বা দুর্গাপূজা মাতার জয় শুভেচ্ছা আমি সবাইকে জ্ঞাপন করছি, তার সঙ্গে আমাদের যে হিন্দু ধর্ম, এই ভারতের মাননীয় শ্রী প্রধানপূজ্য প্রধানমন্ত্রী শ্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, আসামের শ্রী মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী এই যে বছর দুর্গাপূজা তার আগমন সবার কাছে সুখ শান্তি সমৃদ্ধি। হাইলাকান্দি জেলার ১৩টি সার্বজনীন ও প্রাতিষ্ঠানিক পুজোকে শারদশ্রী সম্মান পুরস্কারে ভূষিত করল হিন্দু জাগরণ মঞ্চ। প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার জেলার ১৩টি সার্বজনীন ও প্রাতিষ্ঠানিক পুজো কমিটিকে শারদশ্রী সম্মান পুরস্কারে ভূষিত করা হয়। অবশ্য কোভিড অতিমারীর প্রভাবে সরকারি বিধিনিষেধ বলবৎ থাকার জন্য এবার বিজয়ে পরবর্তী অনুষ্ঠানের পরিবর্তে পুজোর দিনগুলোতে পুজো মণ্ডপে গিয়ে পুরস্কার প্রদান করেন মঞ্চের কর্মকর্তা সহ সদস্যরা। মঞ্চের পক্ষ থেকে বিচারকদের বিচারে এবার স্বর্গীয় রবীন্দ্র কুমার নাথ স্মৃতি পুরস্কার তথা সেরা পাড়া সেরা পূজার শিরোপা পায় স্টেশন রোড শিববাড়ি হনুমান মন্দির দুর্গাপূজা কমিটি। স্বর্গীয় ভানুলাল ঘোষ স্মৃতি পুরস্কার তথা সেরা মৃন্ময়ী প্রতিমার শিরোপা পায় স্টেশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। স্বর্গীয় বরুণ দেবরায় স্মৃতি পুরস্কার তথা সেরা আধুনিক প্রতিমার পুরস্কার পায় মেঘদূত ক্লাব। স্বর্গীয় সুরুবালা চন্দ্র স্মৃতি পুরস্কার তথা সেরা থিমের শিরোপা অর্জন করে মা অন্নপূর্ণা ক্লাব। স্বর্গীয় হীরালাল দেবনাথ স্মৃতি পুরস্কার তথা সেরা সাত্ত্বিক পূজার শিরোপা পায় জাগরণী দুর্গাপূজা কমিটি। স্বর্গীয় কেতুকী দত্ত স্মৃতি পুরস্কার তথা সেরা আলোকসজ্জার শিরোপা অর্জন করে লালা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। ডক্টর অজন্তা কুমার বায়ান স্মৃতি পুরস্কার তথা সেরা স্বচ্ছ পূজার শিরোপা অর্জন করে বারোয়ারি পূজা মণ্ডপ। এছাড়া সেরা সামাজিক অনুপ্রেরণামূলক পূজার শিরোপা অর্জন করে উত্তরপল্লী পূজা কমিটি, সেরা শৃঙ্খলা পরায়ণ পূজার শিরোপা পায় পূর্বপাড়া পূজা কমিটি, সেরা মণ্ডপ সজ্জায় নতুনপাড়া দুর্গাপূজা কমিটি, সেরা অতিথি আপ্যায়ন শিরোপা অর্জন করে লক্ষ্মীশহর কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি, সেরা মহিলা পূজা মণ্ডপের শিরোপা অর্জন করে কাটলিছড়া পার্ক রোড মহিলা দুর্গাপূজা কমিটি, নরনারায়ণ শোয়ের শিরোপা অর্জন করে উত্তর লালা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সেরা গ্রামীণ পূজার শিরোপা পায় কাটলিছড়া ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি রণঞ্জয় নাথ, কিরণময় দত্ত সহ অনেকে। একশো বৎসরের বিভিন্ন ধরনের আর যোজনা নেওয়া হয়েছে প্রতি গ্রামে, আর যাতে সঙ্গের বা সঙ্গ পরিবারের কোনো না কোনো সংগঠনের আর বিস্তার হয় প্রতি গ্রামে, যাতে আর হিন্দু সংগঠনের নামে পাঁচ দশজন লোক আর দাঁড়াতে পারে, এরকম প্রয়াস হাতে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য সমগ্র হিন্দু সমাজকে এক করা, সেই উদ্দেশ্য নিয়ে আর কাজ চলছে। আজকে আমরা আর দেবী দুর্গার আরাধনায় আর আছি। আমরা জানি দশপ্রহরণ দেবী দুর্গা আর সমগ্র দৈব শক্তিকে একত্রিত করে আর ওনার যে রূপ, দেবী দুর্গার রূপ আমরা দেখতে পাই। ঠিক তদ্রূপ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দু জাগরণ মঞ্চ এরকম মনে করে যে আমাদের সমাজের যারা হিন্দুরা আছে, সমাজের যারা বিভিন্ন শ্রেণীর হিন্দুরা আছে, আমরা উচ্চ নীচ জাত পাত সব কিছু ভুলে আমরা যদি সমগ্র হিন্দুরা দেবী দুর্গা যেরকম সব দেবী দেবতা একত্রিত হয়ে আর দেবী দুর্গার আর সেই শক্তিরূপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক তদ্রূপ যদি আমরা সমাজের সর্বস্তরের হিন্দুরা একই পরিচয়, আমরা আমি হিন্দু সেই পরিচয় নিয়ে যদি আর ভারতবর্ষে দাঁড়াতে পারেন, তাহলে আমাদের দেশ পরম মীমাংসা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কুমিল্লায় সেই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও দুর্গা প্রতিমা ভাঙচুর সহ হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ব্যবস্থাপনায় আমরাখার বাজারে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বাংলাদেশ সরকার হাই হাই, বাংলাদেশ মৌলবাদী সংগঠন হুঁশিয়ার সহ বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা প্রদানের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলা হয়।
এদিন আমড়াঘাট বাজারের প্রধান সড়ক পরিক্রমা করে বাজার পয়েন্টের সামনে জমায়েত হয়ে বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ সহ বাংলাদেশের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা গোপীব্রত গোস্বামী। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব রায়, পিঙ্কু পাল, দেবাশিস নন্দী মজুমদার প্রমুখ। আমরা আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমাদের এই দক্ষিণ কাছাড় জেলাতেও প্রতিবাদ সাব্যস্ত করছি বাংলাদেশের বিরুদ্ধে। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে বারবার যে ভাওতাবাজি ওদের, বারবার বলা হচ্ছে হিন্দুদের সুরক্ষা দিচ্ছি, কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি প্রতি পদক্ষেপে হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ চলছে, প্রতি পদক্ষেপে বাংলাদেশ সরকার ওখানে ফেলোর অকৃতকার্য হচ্ছে, এগুলো সামাল দিতে আমরা আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা ধৈর্য হারা নই, আমরা ধৈর্য ধরতে পারি। তার অর্থ এটা নয় যে আমরা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করব। আমাদেরও শৌর্য বীর্যের যে কাহিনী আছে সেটা আমরা আবার পুনরাবৃত্তি করতে কখনো পিছপা হব না। এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা দক্ষিণ কাছাড় জেলাতে বিশ্ব হিন্দু পরিষদ সহ সংঘ পরিবার এবং এখানের আপ আমর হিন্দু জনসাধারণ এক হয়েছি, এই বার্তা আজকে পৌঁছে দিচ্ছি। যদি ভবিষ্যতে আবার এরকম কোন কিছুর পুনরাবৃত্তি হয় তাহলে আমরা কেউ মুখ বন্ধ করে থাকবো না, আমরা মার্চ করবো এখান থেকে, আর সেখানে মার্চ গিয়ে দাঁড়াবে সেই ভারত বাংলাদেশের ঢাকাতে। তার প্রতিকার আমরা করতে জানি, তার প্রতিকার আমরা করব। জয় শ্রীরাম, জয় ভবানী। সোনাইয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিসর্জন প্রক্রিয়া। শুক্রবার সমস্ত কোভিড প্রোটোকল মেনে প্রতিমা নিরঞ্জন করা হয়। এদিন গোটা প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসর্জন স্থলে উপস্থিত ছিলেন সার্কেল আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিকে বিসর্জনে সামিল হওয়া জনগণের মধ্যে পানীয় জল বিতরণ করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সার্কেল আধিকারিক জানান, এদিন সোনাইয়ে মোট 20টি প্রতিমা বিসর্জন করা হয় এবং গোটা প্রক্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান। চাৰিটা পূজা মণ্ডপৰ পূজা আমাৰ মূৰ্তি বিসৰ্জন হ'ল। এতিয়া আৰু টোটেল আমাৰ 20খন আছে, চ' আৰু টাইম লাগিব। আমি হোপফুলি আমি 8টালৈকে কমপ্লিট কৰি দিব লাগে। ছাৰ আজি মানে ছাৰ আগৰ দিনটো ছাৰ দেখিছোঁ ছাৰ যে ইমান সময় 10-7 হৈ যায়, ইমান স্লো হৈ গ'ল। হোৱা কাৰণ আছে মানে প্ৰটকলটো আমি মেইনটেইন কৰি আছোঁ। এটা জেগাত আমাৰ বেৰিকেড আছে, তাতে আমাৰ পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন তাতে তেওঁলোকে ৰখাইছে। তাৰ পৰা এলাও কাৰণে এখন এখন গাড়ী, জাষ্ট এখন গাড়ী আহিব আৰু এখন গাড়ী আকৌ ৰিটাৰ্ণ কৰি পেলাই নেক্সটখন আহিব। চাব নেকি ছাৰ বিসর্জনটো যিমানখিনি পাৰা গৈছে সেইখিনি ভালেই লাগিছে। একৰ্ডিং টু দা আপোনাৰ যিমানখিনি প্ৰটকল মেইনটেইন কৰিব লাগে আৰু যেনেকুৱা আমাৰ থাকিব লাগে ছিকিউৰিটি এৰেঞ্জমেণ্ট যেনেকুৱা হ'ব লাগে সেইটো হিচাপে মই ভাবোঁ। মধ্য ধলাইয়ের পুটিখাল জল প্রকল্প নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয়রা। রবিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা বলেন, এলাকার নদী থেকে পানীয় জল পান করে দিন যাপন করতে আর পারবেন না, প্রয়োজনে নদীর জল বোরিং করে সরবরাহ করার আর্জি জানান। এদিন জল প্রকল্প নির্মাণের কাজ পরিদর্শন করতে পিএইচই ডিভিশনের ট্যুর অ্যাসিস্ট্যান্ট কে কে সিনহা পুটিখালে এলে শতাধিক জনতা তাকে ঘিরে বলেন, কোনোভাবেই তারা নদীর নোংরা জল পান করে আর দিন যাপন করতে পারবেন না, প্রয়োজনে ডিপ বোরিং করে এলাকায় জল সরবরাহ করতে আর্জি জানান। তা না হলে জল প্রকল্প নির্মাণ প্রক্রিয়া এলাকা থেকে দূরে নিয়ে যেতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তারা। ডিমান্ড দিয়ার যে আমরা বোরিং করিয়া জলটা গাঁওয়ালার মানুষরা জলটা খাইতো, বোরিং করা জলটা খাইতো, এই নদীর জলটা আমরা খাইতে চাই না। বাস আমরার কথা সরকারের কাছে এইটাই আর্জি যে জলটা আমরা বোরিং করিয়া দেব, নাইলে এই স্কিমটাই ঘুরে লই যাব। দুর্গাপূজা উপলক্ষে খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে কাছাড়ের বিভিন্ন প্রান্তে মহিলাদের জন্য শাড়ি, শিশুদের জন্য প্যান্ট ও শার্ট উপহার হিসেবে তুলে দেওয়া হয়। 45টি স্থানে প্রায় 1150টি শাড়ি, হাফ প্যান্ট 180 জনের হাতে দেওয়া হয়। সুভাষনগর, রামনগর, চামড়াগুদাম, কলেজ রোড, তারাপুর, দুধপাতিল, বিবেকানন্দ রোড, কালীবাড়ি চর, রবিদাসপাড়া, মালুগ্রাম, ইটখলা, উধারবন্দ, সোনাই, সোনাবাড়িঘাট ইত্যাদি অঞ্চলে এই উপহার তুলে দেওয়া হয়। এই মহৎ কাজে সহযোগিতা করেন ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ, অরুণ পাল চৌধুরী, এম মাসুম, স্বর্ণালী চৌধুরী, কল্যাণ চক্রবর্তী, ডক্টর ইকবাল বাহার প্রমুখ। বিভিন্ন স্থানে কাজে হাত বাড়িয়েছেন সঞ্জু রায়, আমনুল ইসলাম লস্কর, অভিধর, সুমিত লস্কর এবং মুখ্য ভূমিকায় ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর।
আজকে সুনাই ক্লাব আমাদেরকে সহযোগিতা করে এই রুমটা দেওয়াতে আমরা গর্ববোধ করছি। এইখানে যারা আমাদের সঙ্গে এসেছেন, অতনু পট্টনায়জি, শিলচর মিউনিসিপালিটিতে ছিলেন অনেক বছর কমিশনার হিসাবে, ডিএসএ খেলাধুলার সঙ্গে জড়িত এবং পুষকে সবসময় সাহায্য করে থাকেন, আরেকজন সদস্য অভিদল, ডিএসএ খেলাধুলার সঙ্গে জড়িত। এছাড়া খেলেছি এখানে সবাই বসে আছেন, ওনাদেরকে আমার সালাম এবং আমার ভালোবাসা দিই। আজকে যারা এখানে এসেছেন, আমরা উপহারস্বরূপ একটা শাড়ি তুলে দেব এবং তিনজন প্লেয়ারকে আজকে আমি গৌরববোধ করছি। আমি যে প্লেয়ারদের সাথে আমি অল্প খেলাধুলা করেছি এই মাঠে এসে, ইন্ডিয়া ক্লাব মাঠে, ডিএসএ মাঠে, অ্যাথলেটিক্সে ছিলাম একসাথে, সবাইকে দেখে আমি ভালো লাগছে। আমি এখানে বলছি যে কুচবিহার সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর দুর্গা পূজার সময় 1,000 থেকে 1,500টা পিস শাড়ি আমরা বিতরণ করে থাকি এবং তার সাথে সাথে কিছু খাদ্যবস্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয়। করোনার সময় আমরা প্রায় এবছর 12,600 মানুষকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং 7,000 পরিবারকে, এবছরের কথা বলছি, 7,000 পরিবারকে আমরা হোম ডেলিভারি দিয়েছিলাম। গত বছর আমরা 10,600 পরিবারকে খাওয়ার ব্যবস্থা করেছিলাম, তার চেয়ে বেশি এবছর। খায়রুল হত্যাকাণ্ডের 4 দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখনো খুনিকে পাকড়া করতে পারেনি। ইনি রবিবার বিকেলে বরখলাতে মাথায় এক নাগরিক সভার আয়োজন করা হয়। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ফখরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে সভায় প্রত্যেক বক্তা 14 বছরের নাবালিক কিশোরকে হত্যার ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। সেই সঙ্গে তারা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন সত্তর খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, যাতে আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বরখলা থানার ওসি মনমোহন রাউতের কাছে একটি স্মারকপত্র তুলে দেওয়া হবে। এদিন সভায় বক্তব্য রাখেন অজিত দাস, মায়াজুল আলী বরভুইয়া, রুহুল আমিন বরভুইয়া, নজরুল হক বরভুইয়া, আলতাফ হোসেন বরভুইয়া, জহরুল ইসলাম বরভুইয়া, আব্দুল খালিক লস্কর ও খায়রুলের পিতা মাইনুল হক। উল্লেখ্য, গত 13 অক্টোবর অষ্টমীর দিনে বিকেল 5টার সময় জিঙ্গাছড়ার রাবার বাগানের কাছে নির্জন স্থানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র খায়রুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় খায়রুল। পরে পুলিশ এসে খায়রুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। আমি আজকের আলোচনায় অনুরোধ করব যে আমার মনে হয় আমরা সম্মিলিতভাবে সবাই বরখলা থানায় গিয়া অতীতে একটা কাগজ দিয়া যারা অতিসত্বর আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করি, একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যেটা আমার অযোধ্যা আগে কইছেন যে আমরা বরখলা শান্তি সম্প্রতি 17 দিন মানে বিঘ্ন ঘটছে না, নাগাল্যান্ডের ঘটনা হোক, এই ময়নাকোনা ঘটনা হোক, হ্যাঁ আজকে জিঙ্গাছড়া যে ঘটনাটা ঘটছে এটা খুব নিন্দনীয়। অসহায় একটা পরিবার, দিনমজুর একটা ছেলে, করল লতা বিক্রি করিয়া টাকার জীবন প্রাণ বাঁচা, এই বাচ্চারে একটা মারার পর মানিয়ে নিতাম পারিয়ান না। আমার অনুরোধ রইল গিয়া জেলা পুলিশ প্রশাসনের কাছে যেন উপযুক্ত ব্যবস্থা লইয়া আসামিদের অ্যারেস্ট করা হোক এবং এটার কপি আমরা লোকাল এমএলএরও দেওয়া হোক, হ্যাঁ প্রয়োজনে আমরা এসপির কাছে আমরা একটা কপি দিতাম, এটাও আমার একটা ডিউ। আর যাতে মানে কোনোদিন মানে এইরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এটার লাগে আমি সচেতন হতার আহ্বান জানাই। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানালো আমশু। রবিবার বিকেলে পূর্ব সোনাইয়ের হায়দরবাজারে আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব সোনাইয়ের আঞ্চলিক কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি জাহানুর মজুমদার বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেন, পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে সেই দেশের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের অনুরোধ জানান। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদউদ্দিন বরভুইয়া, আফসার আহমেদ মজুমদার, বিরাজ উদ্দিন মজুমদার প্রমুখ। সুনাই আমসু আঞ্চলিক কমিটি এখানে এই সভার মধ্যে গঠন করা হয়েছে এবং বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে স্প্রিডিং নিউজ বাংলাদেশ সম্বন্ধে হিন্দু মুসলিমের ফাইট দেখা যায়, আমসু কাছার ডিস্ট্রিক্ট কমিটি এর টোটালি নিন্দা জানায়। এর কারণ হইল মন্দিরের যে কোরআন রাখা গেছে এটা সোশ্যাল মিডিয়া দেখা যার, এটার তদন্ত করার আগে মন্দিরটা ভাঙা গেছে এবং সাম্প্রদায়িক একটা রায়ট্স মারপিট শুরু হয়েছে। এর লাগিয়া আমরা বাংলাদেশ সরকারের উপরে নিন্দা জানাই এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহেবকে রিকোয়েস্ট জানাচ্ছি যে বাংলাদেশ সরকারের সাথে অতিসত্বর কথা বলেন,
এবং হিন্দু মুসলিম যে লড়াইটা স্প্রেডিং হচ্ছে এটা বন্ধ করার জন্য, না হলে আগামী দিনে আমাদের আসামেই এই কমিউনাল রায়ট পলিটিক্স হতে পারে। তার জন্য আমসু কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রতিমা নিরঞ্জনে লাঠিচার্জ পুলিশের, তীব্র উত্তেজনা বিসর্জন ঘাটে। বাংলাদেশে হিন্দু হামলা ও প্রতিমা ভাঙচুরে প্রতিবাদের ঢেউ শিলচরের বিসর্জন প্রক্রিয়ায়। ১৩টি সার্বজনীন ও প্রাতিষ্ঠানিক পুজোকে শারদশ্রী সম্মান জানাল হাইলাকান্দি হিন্দু জাগরণ মঞ্চ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।